بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. عن عائشة رضي الله تعالى عنها أن امرأة من الأنصار قالت للنبي صلى الله عليه وسلم: يا رسول الله، كيف أغتسل من الحيض؟ عائشة رضي الله تعالى عنها حديث بنونا করেছেন হাইজ সম্পর্কিত হাদিস, হাইজের মাসলা মাসাইল সংক্রান্ত হাদিস বলছেন। একটি ঘটনা যে আনসারীদের এক মহিলা, এক আনসারী মহিলা, ওর আনসার বংশের মহিলা, আন্নামরা আতাম মিনাল আনসার, একজন মহিলা মিনাল আনসার, আনসার গোত্রের বা বংশের, আনসারের জন্য বলা হয়েছে যে আনসার ছাড়া আরাক জাতি ছিল, হ্যাঁ আরাক কম ছিল, তাদেরকে মুহাজিরিন বলা হয়। মদিনায় মুসলিমরা দুই ভাগে বিভক্ত ছিল, মুহাজিরিন যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, মুহাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান, আলী, তারা মুহাজিরিনদের অন্তর্ভুক্ত। আর আনসার যারা মদিনার লোক ইসলাম গ্রহণ করেছিলেন তারা হচ্ছে আনসার। তারা আবার দুই ভাগে বিভক্ত, দুই বংশে, আওস এবং খাজরাজ, আওস বংশ গোত্র এবং খাজরাজ গোত্র। তো আনসারীদের এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, কালাত লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলো। কালাত বলল মানে জিজ্ঞাসা করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জিজ্ঞাসা করলো? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করার তরিকা তাহলে সাহাবাই কিরামদের এরকম ছিল, ইয়া রাসূলুল্লাহ বলে, হে আল্লাহ রাসূল, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ নবী, কাইফা আগতাসিলু মিনাল হাইজ, আমি হাইজের গোসল কেমন করে করব। এই মহিলার নাম হাদিসে উল্লেখ করা হয়নি, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেননি, কিন্তু অন্য হাদিসে তার নাম উল্লেখ করা হয়েছে। তার নাম ছিল আসমা বিনতে ইয়াজিদ ইবনু সাকান, আসমা ইয়াজিদ বিন সাকানের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিজ্ঞাসা করেছিলেন সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসলা মাসাইল, মহিলারা পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেন মাসলা মাসাইল। কতক মাসলা মাসাইল লজ্জার মাসলা মাসাইল, যদিও লজ্জার বিষয়, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ পাক হক কথাই লজ্জা করেন না। সুতরাং দিনের মাসলা মাসাইল জানার ক্ষেত্রে লজ্জা করলে হবে না, লজ্জা করে আপনি অজ্ঞ থেকে যাবেন, সে পুরুষ হন অথবা মহিলা কেউ হোক, এটি জায়েজ নয়, কারণ অজ্ঞতা দূর করতে হবে, দীন সম্পর্কে জানতে হবে, পবিত্রতা সম্পর্কে জানতে হবে, গোসল সম্পর্কে জানতে হবে, উযু সম্পর্কে জানতে হবে, নামাজ সম্পর্কে জানতে হবে, পাক না পাকি, সহবাসের মাসলা মাসাইল, হ্যাঁ হাইজ, মাসিক ঋতুর মাসলা মাসাইল, নেফাসের মাসলা মাসাইল, ইস্তেহাজা, বীর্য, মজি, মানি, সব জানতে হবে। এক্ষেত্রে লজ্জা করলে চলবে না, তবে যদি কারো কাছে জানার মাধ্যম থাকে যে আমি আমার স্বামীকে দিয়ে অথবা কোনো ব্যক্তিকে দিয়ে জেনে নিলাম সরাসরি, ভালো কথা, কিন্তু যদি মনে করে যে সরাসরি আমি জিজ্ঞেস করবো, আর তাহলে তা প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে তিনি একাল করেননি যে স্বামীকে বলে যা জিজ্ঞেস করে আসো, তুমি করেননি, সরাসরি জিজ্ঞেস করেছেন, অথবা ভাইকে অথবা আর কোনো আপন আত্মীয়কে, কাউকে কথা বলেনি, যাও জিজ্ঞেস করে এই মাসলা জিজ্ঞাসা করে এসো, সরাসরি নবী সাল্লামকে জিজ্ঞাসা করেছেন। সুতরাং কোনো মহিলা যদি কোনো আলেমের কাছে কোরআন হাদিসের মাসলা মেসে জিজ্ঞেস করে, ফেতনার আশঙ্কা না থাকে পর্দার আড়াল থেকে, কোনো দোষ নেই, কোনো দোষ নেই, এই হাদিস প্রমাণ করে। জিজ্ঞাসা করলেন, কাইফা আগতাসিলু মিনাল হাইজ, হাইজের গোসল কেমন করে করব। হাইজ থেকে গোসল করবো মানে হাইজ থেকে পবিত্রতার সময় যে গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পাক পবিত্র হয়, কেমন করে হব আমি। গোসলের মশলাও সামিল, এবং তার সাথে সাথে যে হাইজের রক্ত বন্ধ হয়েছে তো লেগে আছে হয়তো শরীরের বিশেষ অংশে, সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন কেমন করে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন, খুজি ফিরসাতান মুমাসাকাতান, ফিরসাতন মানে হচ্ছে তেনা বা নেকড়া, আর মুমাসাকা মানে মিস্ক লাগানো, মিস্কের আতর লাগানো, মানে কস্তুরি। কি বুঝেন কস্তুরি? হ্যাঁ কে বুঝে? হ্যাঁ মৃগ নাভি থেকে যে আতর তৈরি হয় কস্তুরি বলে, হ্যাঁ কস্তুরি যুক্ত, অর্থাৎ মূল্যবান আতর, ভালো আতর না, বিশেষ জমানে পাওয়া যেত, আজকাল পাওয়া যায় না, অনেক দাম এইসব আতর, উদটাই পাওয়া যায় না, অনেক দাম, উদই আমরা পাই না, ওই সস্তা 5 রিয়াল 2 রিয়াল এইসব আতর সেন্ট ব্যবহার করে মানুষ,
সেই জামানায় মূল্যবান আতর এই দুটি ছিল, একটা হচ্ছে লকড়ি কাঠ থেকে যেটাকে উদ বলা হয়, আজকেও সেটা আছে, উদে হিন্দি বলে প্রসিদ্ধ, আগর কাঠ, আগর কাঠ যেটাকে বলে হিন্দুদের, আবার ওই চন্দন কাঠ নাই, কারণ অনেকে আবার অজ্ঞতার কারণে ভাবে যে উদে হিন্দি মানে চন্দন কাঠ, যেটা দিয়ে হিন্দুদের বড় বড় পয়সাওয়ালাদেরকে জ্বালায় পুড়ায়, তাই না? না, ওটা কাঠ নয়, ওই কাঠ আলাদা, ওর সাথে অনেক দামি উদে হিন্দি, যেটা আগর কাঠ, যেটা থেকে তার আতরও তৈরি করে এবং যেটার ধনী নেই, যেটা জ্বালাই আরবরা, আরবরা ব্যবহার করে, আরো এই মার্কেটটা পেয়েছে কারণ পয়সাও আছে এবং তারা আতর আতরের জন্য প্রচুর পয়সাও খরচ করতে পারে। আমাদের দেশে অনেক পয়সা ওলা আছে কিন্তু আতর আর এই সুগন্ধিতে এত পয়সা খরচ হতে করবে না, এরা ওইটা করতেও পারে। এই জন্য আসামের লোকেরা আরব দেশে এই মার্কেটটা পেয়েছে ভালো। আজমাল এক কোম্পানি আছে, জানেন আজমাল কোম্পানি প্রসিদ্ধ কোম্পানি, এই আজমাল কোনো আরবি লোক নাই, এ হচ্ছে আসামি লোক, আসামের বাঙালি লোক, আসামি বাঙালি লোক। ওর এমন কোন সৌদি আরব শুধু নয়, গালফের সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, এমন কোন শহর নেই যেখানে তাদের ব্রাঞ্চ নেই আজমলের। এবং সবচেয়ে বেশি তাদের এই উদ আগর কাঠ অথবা উদের আতর তাদের বিক্রি হয়। তো এ হচ্ছে মৃগ নাভি থেকে যে আতর সুগন্ধি তৈরি হতো সেটাকে মিস্ক বলা হয়, মিস্ক আম্বার হয়েছে, মাসাকা বলা হয়েছে। তো ফিরসা মানে কি বললাম, নেকড়া, খুঁজি তুমি নিয়ে নাও, খুঁজ, খুঁজ থেকে মহিলা হলে কি বলবেন, খুঁজি, তাহলে গ্রামার পড়ায় ফায়দা হলো, দেখেন খুঁজি, আপনাকে যদি বলা হয় খুঁজ, আর আপনাদেরকে যদি বলা হয় খুজু, খুজু হো ফাগল্লু হো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতাগণকে যে ধরো এদেরকে, জাহান্নামীদেরকে, ফাগল্লু হো আর বাঁধো এদেরকে, হাত পা বাঁধো, সোমবার জাহিমা সাল্লো, তারপরে জাহান্নামে ফেলো এদেরকে, আল্লাহ খুজু হো ফাগল্লু হো সোমবার জাহিমা সাল্লো, খুজি ফিরসাতান মমাসাকা, তুমি একটি আতর লাগানো, আর যদি শাব্দিক অর্থে একবার হুবহু করি, আজকালকার মানে ওই পয়সা নেই সুতরাং যে কোনো আতর যদি থাকে, কস্তুরিযুক্ত নেকড়া, কস্তুরিযুক্ত নেকড়া একটি তুমি নিয়ে নাও, কস্তুরি লাগিয়ে না, আতর লাগিয়ে না, একটা নেকড়া টেনাতে, ফাতাওয়াজ্জাই বিহা সালাসান, আর তিনবার তা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করো। তাওয়াজ্জা মানে উজু করা নয়, এখানে এখানে শাব্দিক অর্থ আছে, তাওয়াজ্জার শরীয়তি অর্থ হচ্ছে উজু করা, তাওয়াজ্জা তাওয়াজ্জা মানে উজু করা। তো উজু নেকড়া দিয়ে তেনা দেখি উজু করবেন, তেনাতে আতর আছে ওই দিয়ে কি উজু হবে নাকি, উজু করার জন্য পানি লাগবে, হ্যাঁ এক এক লিটার কাছাকাছি পানি লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার খুব কম পানি ব্যবহার করেন তাহলে কমের পক্ষে 600 গ্রাম এক মুদ, তো উজু হয় পানি দিয়ে, এখানে তাওয়াজ্জাই বলা হয়েছে, তাওয়াজ্জাই এখানে শাব্দিক অর্থ রয়েছে, ওজুর শাব্দিক অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আল ওজু লোগাতন আন নাজাফাতু, পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে শাব্দিক অর্থে তাওয়াজ্জা শব্দটি ব্যবহার করা হয়েছে। আর শরীয়তি অর্থ মানে ইসলামের পরিভাষায় তাওয়াজ্জা মানে ওজু করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজু বুঝাইলেন, সেই দিন থেকে মানুষ জানলো, মুসলিমরা জানলো যে তাওয়াজ্জা মানে ওজু করা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি আগে 1400 বছর আগে তাওয়াজ্জা শব্দটা ছিল না, ছিল না আরবি ভাষায়, কিন্তু তাওয়াজ্জা মানে ওজু করা কেমন করে বুঝি, ওজুর কি বিধান ছিল, ওরে ওজুর বিধানই না জানি, আল্লাযী আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিআইদিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, নাযিল হয়নি, তাহলে ওজু কি করে বুঝবে। কতক ভাষা আরবি ভাষা আছে কিন্তু আমরা যেহেতু শরীয়তি ভাষায় বা আদমিন ব্যবহার করছি মনে হচ্ছে আমাদের বাংলায়, কিন্তু জিনিস আরবি এবং শরীয়তি পরিভাষা। তো তাওয়াজ্জা ইয়া তাওয়াজ্জা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এখানে তাওয়াজ্জাই বেহা, ওই ট্যানাটা দিয়ে, নেকড়া দিয়ে, আতর মাখানো নেকড়া দিয়ে কি করো তুমি, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো, সালাসান তিনবার করে। তাহলে যেই জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে তার আশেপাশে রক্তের দুর্গন্ধ আছে, মনে রাখবেন যে এমনি রক্তে একটা গন্ধ আছে, হ্যাঁ আর হায়েজ মাসিকের রক্তে আরো 50 গন্ধ আছে, জানা আছে কিনা, না মাফি মালুম। তো এই দুর্গন্ধ পানিতে ধুয়েও দূর হবে না, দুর্গন্ধ থেকে যাবে, দুর্গন্ধ দূর করতে হবে। একটা নিজের পরিচ্ছন্নতার ব্যাপার সবার হচ্ছে, এক হচ্ছে পবিত্রতা, পানি দিয়ে ধুয়ে নিয়েছেন পরিষ্কার হয়ে গেছে, পবিত্রতা হয়ে গেছে, আর পরিচ্ছন্নতা সাফাই যেটা, এটার জন্য হ্যাঁ আতর তেনাতে লাগিয়ে ওই জায়গায় ঘষো।
এতে কি হবে নিজের নিজে ফ্রেশ হবে যে যারা আতর ব্যবহার করে ফ্রেশনেস অনুভব করে না আমি খুব ফ্রেশ হয়ে রয়েছি মন মেজাজ আমার ফ্রেশ রয়েছে শরীর কাপড় চোপড় সুগন্ধি পাচ্ছি গন্ধ করছে না আজের বিপরীত বগল গন্ধ করছে গা গন্ধ করছে কাপড় গন্ধ করছে কত খারাপ লাগবে তাহলে নিজের পরিচ্ছন্নতার ব্যাপার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আর স্বামীর জন্য বটে এটি হচ্ছে আসল কারণ যদি বিশেষ স্থানে এইরকম দুর্গন্ধ ছড়াতে থাকে শুধু পানি দিয়ে ধুয়েছেন আতর সুগন্ধি ব্যবহার করেননি কোনো মহিলা তাহলে স্বামীর কাছে গেলে যখন দুর্গন্ধ আসবে অরুচি হয়ে যেতে পারে আর কি অপরিষ্কার মহিলা বাধ্য হয়েছে তো ভালো দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা সব সুতরাং ভালো পরিবার দেখে বিয়ে করি হতে পারে না সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এইভাবে আতর ব্যবহার করবে হাইজ থেকে পাক হওয়ার পর হাইজ থেকে পাক হলে গোসল করলে পাক হইলে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য নেকড়াতে আতর নিয়ে সেটা দিয়ে কি করো তাওয়াজ্জাই বেহা সালাসান তিনবার করে তা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো তাওয়াজ্জাই বেহা বুঝতে পারেননি ও মহিলা তাওয়াজ্জাই বেহা বুঝবেন কি করে তাওয়াজ্জা মানে উজু করা হয় তাওয়াজ্জা মানে পরিচ্ছন্নতা যদি ধরায় শাব্দিক অর্থ যদি বুঝেনো তো কেমন করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব কি করব তাহলে তেনাটাকে কি করব তেনা তাতর লাগে তাহলে করবো কি বাস্তবে বুঝতে তো হবে কারণ এই শুনে শুধু মন্ত্র পড়ানো আমল করতে হবে যা বলছেন বুঝতে পারছেন না মহিলা এ হাদিসটা সংক্ষেপ করে দেওয়া হয়েছে আর একটি হাদিস আছে যে ওই মহিলা বুঝতে যখন পারেনি তখন কাইফা আতা তাহারু বিহা রাসূলুল্লাহ আর একটি হাদিসে নবী সাল্লামের শব্দ তাওয়াজ্জাইয়ের জায়গায় তাতাহারি বিহা আছে ওই হাদিসটা যেহেতু এটা সংক্ষিপ্ত বুখারি বিস্তারিত যে ফুল বুখারি শরীফে তার আগের হাদিস এটি হচ্ছে ৩০০ বাংলায় আছে ৩১৫ নম্বর হাদিস এই হাদিসটি যেটি তর্জমা করলাম আর তার আগে আছে ৩১৪ নম্বর হাদিস ৩১৪ নম্বর হাদিসে কি আছে দেখেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আন্না ইমরাতান সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা নবী সাল্লামকে জিজ্ঞাসা করলো আন গুসলিহা মিনাল মাহিজ হাইজ থেকে পবিত্র হওয়ার গোসল সম্পর্কে গোসল করব পরিষ্কার পরিচ্ছন্ন হব পবিত্র হব কেমন করে মাহিজের দুটি অর্থ কোরআনে করিম আল্লাহ পাক বলেছেন ইয়াসআলুনাকা আনিল মাহিজে এর দুইটি অর্থ হাইজে আল্লাহ বলেননি কি বলেছেন মাহিজে মিম দিয়ে বলা হয়েছে যদি মাহিজকে মাসদার মিমি বলা হয় তাহলে অর্থ হবে হাইজেরই অর্থ হবে তারা তোমাকে জিজ্ঞেস করছে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইজের মাসলা মাসাইল সম্পর্কে হাইজে থেকে পবিত্র হওয়া সম্পর্কে কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিজে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা আর আরেকটি অর্থ হচ্ছে মাহিজ মানে হাইজের স্থান ইসম জারফ জারফে মাকান যেমন মাযরিবুন মাযরিবুন হাযা ইয়াহিজ থেকে মাহিজুন হয়েছে তো মাহিজ মানে তাহলে তারা জিজ্ঞাসা করছে কি সম্পর্কে হাইজের স্থান সম্পর্কে হাইজের স্থান মানে লজ্জা স্থান সম্পর্কে যে হাইজের অবস্থায় লজ্জা স্থানের বিধান কি সহজ করা যাবে কথা বলা হয়েছে তো তাফসির কারগণ এই আয়াতের দুটি অর্থ করেছেন হাইজের মাসলা মাসাইল সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে অথবা হাইজের স্থান সম্পর্কে জিজ্ঞাসা করেছে উলহা আজান হে নবী আপনি তাদেরকে বলে দেন সিটি হচ্ছে বড় নোংরা জায়গা বা হাইজ হচ্ছে বড় নোংরা বড় ক্ষতিকর আজা কষ্টদায়ক আল্লাহ পাক নাকিরা বলেছেন বহু কষ্টদায়ক বিষয় রয়েছে হাইজের মধ্যে যদি গবেষণা করা হয় তার মধ্যে হাইজের অবস্থায় কেউ যদি সঙ্গম করে মিলন করে তাহলে বহু রকমের মারাত্মক রোগ জন্মাতে পারে মারাত্মক রোগ জন্মাতে পারে স্বামীর মহিলা শুধু নয় মহিলার তো রোগ জন্মাবে স্বামীর রোগ জন্মাবে গনোরিয়া সিফিলিস এ ধরনের রোগগুলি আছে তারপর লজ্জা স্থান পুরুষের পুজ হয়ে যাওয়া পুস্তে লাগা সরতে লাগা এই ধরনের রোগগুলি সৃষ্টি হতে পারে যেটা ব্যভিচার কাহিনী মহিলাদের সাথে মিলন করলে অথবা হারাম কাজ ব্যভিচার করলে আজকালকার জামানে আরেকটা ওচ্চতে বড় রোগ হয়েছে এডসের রোগ কিন্তু এডসের রোগ পৃথিবীতে আসার আগে ছিল পৃথক থাকো দূরে থাকো হাইজের অবস্থায় ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ তারা পবিত্র না হবে তাদের নিকটবর্তী হয়ে না ফায়জা তাতাহারনা পবিত্র হয়ে যখন তাতাহারা বলা হয়েছে পবিত্রতা অর্জন করবে মানে গোসল করবে ফাতহুন্না তখন আসো তাদের কাছে মিন হাইসু আমারাকুমুল্লাহ যেভাবে আল্লাহ আদেশ করেছেন যেভাবে আল্লাহ আদেশ করেছেন অর্থাৎ যে স্থানে আল্লাহ আদেশ করেছেন অন্য কোনো স্থানে নয় তো আর যেভাবে আল্লাহ আদেশ করেছেন
এই হাদিসে কি আছে ওই মহিলা জিজ্ঞেস করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন গোসলে মিনাল মাইহিজ হাইজের গোসল সম্পর্কে ফা আমারাহা কাইফা তাগতাসিল প্রথম আদেশ করলেন কেমন করে গোসল করবে কাল বললেন খুজি ফিরসাতাম মিন মিসকিন এখানে বলা আছে ফিরসাতাম মিন মিসকিন অর্থাৎ কস্তুরি যুক্ত কি নাও এটা নেকড়া না তানা না ফিরসা নেকড়া নাও মিন মিসকিন মিস্ক লাগিয়ে আতর লাগিয়ে ফাতাতা হারিবেহা দেখেন এখানে শব্দ ওখানে কি আছে ফাতাওয়াদাই বেহা সালাস এখানে ফাতাতা হারি বেহা তার দ্বারা তুমি পবিত্রতা হাসিল করো কালাত কাই ফাতাতা হার কেমন করে পবিত্রতা হাসিল করবো আসলে যদি বলা হয় একটা তেনা নিয়ে তুমি পবিত্রতা হাসিল করো কেমন করে পবিত্রতা হাসিল পবিত্রতা হাসিলের জন্য গোসল করলাম ধুইলাম রক্ত টক্ত লেগে থাকলে ঘুষে টুষে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর তেনা নিয়ে আর তাতে আবার আতর লাগিয়ে কেমন করে পবিত্রতা হাসিল করবো কাই ফাতাতা হার কালা তাতা হারি বেহা নবী সন এর বেশি আর কি বুঝাবেন একজন পুরুষ মানুষ মহিলাকে সম্বোধন করে ওই একটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বলছেন কি বলছেন তাতাহারি বেহা এর দ্বারা পবিত্রতা অর্জন করো কালাত কাইফা কেমন করে বুঝতে পারছি না মহিলা বলছে তিনবার যখন হয়ে গেছে আল্লাহ সুবহানাল্লাহ নবী বলছেন আশ্চর্য কথা সুবহানাল্লাহ তাতাহারি পবিত্রতা অর্জন করো পরিষ্কার পরিচ্ছন্ন করো দিয়ে বুঝতে পারছেন না তাও বুঝতে পারছেন না মায়েসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফাজতাবালতুহা ইলাইয়া তখন তার কাপড় ধরে বা হাত ধরে পিছন দিক থেকে টান দিল আয় আমার কাছে আমি শিখিয়ে দিচ্ছি তোকে পুরুষ মানুষ আর কত শিখাবে তোকে আয় আমি কেমন করে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হয় আর নেকড়াতে আতর লাগিয়ে আমি শিখিয়ে দিচ্ছি এল ফাকুলতু তারপরে বললাম তাত্তাবেই বেহা আসার আদম এ হাদিস রয়েছে রক্তের যে স্থান রয়েছে আসার মানে যেখানে লক্ষণ রয়েছে রক্ত যেটা দিয়ে প্রবাহিত হচ্ছে তার আশপাশ রক্তের যে আসার বা লক্ষণ রয়েছে বা রক্তের স্থান রয়েছে তাত্তাবেই বেহা তার তাকে তার পিছনে লাগিয়ে দাও মানে তা দিয়ে তা পরিষ্কার করো তাই লজ্জা স্থান এবং লজ্জা স্থানের আশপাশটা ওই আতরযুক্ত সুগন্ধিযুক্ত তেনা দিয়ে কি করতে বললেন মায়েসা রাদিয়াল্লাহু তাআলা না পরিষ্কার করতে বললেন পরিষ্কার করতে বললেন এই হলো আগের হাদিসটি পরের হাদিসে আসছে তাওয়াদ্দাই শব্দ তিনবার করে বললেন কিন্তু বুঝতে পারলেন না উনি সুম্মা ইন্না নবী ইস্তাহিয়া নবী সাল্লাল্লাহু লজ্জা পেয়ে গেলেন দেখেন এতে আরো বাড়তি কথা আসলে তিনবার করে সুবহানাল্লাহ কেন বললেন লজ্জা পেয়ে গেছেন এর বিষয়ে আর কি বোঝাবো তো মহিলা মানুষকে বুঝতে পারছেন না বলছেন মায়েসা রাদিয়াল্লাহু তাআলা না তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাহিয়া লজ্জা পেয়ে গেছেন ফা আরাযা বিওয়াজহি তখন মুখটা ফিরিয়ে নিয়েছেন মুখটা ফিরিয়ে নিয়ে মহিলা চলে যাবে বারবার করে জিজ্ঞেস করছে একটি কথা আও কালা অথবা বললেন তাওয়াজ্জাই বিহা তার দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো ফা আখাজতুহা বুঝতে যখন পারলো না তখন মায়েসা বলছেন আমি সেই মহিলাকে ধরলাম ফাজাজাবতুহা এবং আমার দিকে টান দিলাম জাজা বা মানে ও টান দেওয়া আর জাবাজা মানে টান দেওয়া হ্যাঁ আগের হাদিসটা আছে ফাজতাবালতুহা মানে জাবাজার মাদ্রা থেকে আছে আরবিতে আগে পরে হয়েছে যা যা বা জাল না প্রথম জিম আছে তারপরে জাল তারপরে বা জাজাবা জজ জাজাবা মানে ও টান দেওয়া আর যা বা যা জিম তারপরে বা তারপরে জাল ওটার মানে হচ্ছে টান দেওয়া জি ফা জজব তোহা আমি তাকে ধরে টান দিলাম মায়েসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফা আখবার তোহা বেমা ইউরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে তাকে জানিয়ে দিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উদ্দেশ্য করছেন মানে কি কথা বুঝাতে চেয়েছেন সেটা ভালো করে বুঝিয়ে দিলাম মহিলা মহিলাদেরকে ভালো করে বুঝাতে পারবে এর দ্বারা বোঝা যায় যে মহিলাদের জন্য যদি মহিলা শিক্ষিকা থাকে মহিলা দাইয়া থাকে মহিলা যদি আলেমা থাকে মহিলা যদি তাদেরকে তালিম দেয় তাহলে তাদের তালিমটা শিক্ষাটা আরো সুন্দর হবে হ্যাঁ যেভাবে শেখাতে একজন পুরুষ পর্দার আড়াল থেকে শিখালেও কোনোদিন ওইভাবে শেখাতে পারবে না আর বিনা পর্দাতে এরকম সামনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যুবতী মেয়েদেরকে যে পড়াচ্ছে শিক্ষকেরা এটি শরীয়তে জায়েজ নয় মেয়েদেরকে যুবতী মেয়েকে আপনি স্কুল কলেজে প্রফেসর কাছে পড়াবেন না সে বাপ নয় সে ভাইও নয় আজনবী লোক সুতরাং এইরকম সামনে যুবতীদেরকে পড়ানো জায়েজ নয় হারাম কাজ এই জন্য আমাদের সমাজে মেয়ে আলেমা তৈরি করতে হবে মেয়েদেরকে আলেমা তৈরি করতে হবে কোরআন হাদিসের যাতে করে মহিলাদের যেগুলি খাস মশলা মশাইল রয়েছে বিশেষ মহিলা সংক্রান্ত মশলা মশাইল রয়েছে সেগুলি তারা ভালোভাবে মহিলাদেরকে শেখাতে পারে এই হায়েজ নেফাসের মশলা মশাইল কত মহিলা যে জানে না আর পবিত্রতার বিষয়টি অনেকেই জানে না নামাজ যে কখন পড়তে হবে কখন শুরু করতে হবে এই মশলা অনেকেই জানে না
বাচ্চা হওয়ার পরে 40 দিন পর্যন্ত নামাজ পড়ে না অথচ 20 দিনে তার রক্ত বন্ধ হয়ে গেছে গোসল করে নিয়েছে এই ছিল হাইজ থেকে পবিত্রতা অর্জন এবং হাইজ পরিষ্কার হাইজের স্থান বা হাইজ পরিষ্কার পরিচ্ছন্ন করে সাফ সুতরা হওয়া সম্পর্কে হাদিস অধ্যায় ছিল শহীদ বুখারীতে বাবু গাসিল মাহিজ হাইজের স্থানকে ধৌত করা বা হাইজের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা পাক পবিত্র করা তারপরের হাদিস রয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ওয়াক্কাল বিরহিমে মালাকান আল্লাহ পাক মাতৃ গর্ভের উপর একজন ফেরেশতা নিযুক্ত করেন ওয়াক্কাল মানে নির্ধারিত করা নিযুক্ত করা এগুলি অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন রহিম মানে জরায়ু মাতৃগর্ভ মায়ের যে গর্ভ রয়েছে তো মাতৃগর্ভের উপর নিযুক্ত করেন কাকে মালাকান একজন ফেরেশতা প্রত্যেক মানুষের ক্ষেত্রে যে জন্ম হয়েছে যখনই মায়ের পেটে গিয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এখন গর্ভধারণ করিয়ে দিয়েছেন হামাল হয়ে গেছে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন ইয়াকুল ইয়া রব্বি তখন ওই ফেরেশতা বলতে থাকে আল্লাহ পাককে দরখাস্ত করে হে আল্লাহ হে আমার রব ইয়া রব্বি আসলে ছিল ইয়া রব্বি আসলে ছিল এটা একটা কায়দা শিখে রাখেন কারণ যদি ইয়া দিয়ে রবকে ডাকেন যদি হেলালকে ডাকি তাহলে কি হবে ইয়া হেলালু তাহলে ইয়া রব্বি কেন ইয়া রব্বু হবে ঠিক না রব্বুন ছিল আর তানওয়িন হবে না যেমন হেলালুন আর তানওয়িন হবে না কারণ এটা মবনি বলা হয়েছে এটাকে সুতরাং মবনি আলা জাম্মা মানে একটা জাম্মা হবে তো ইয়া হেলাল যেমন হচ্ছে ইয়া মাহমুদ ইয়া তারেক ইয়া নাহিদ ওই রকম ইয়া রব্বু কিন্তু কোন জায়গায় ইয়া রব্বু খুঁজে পাবেন না হ্যাঁ ইয়া রব্বি অথবা ইয়াও নেই আছে রব্বি হাবিলি মিনাস সালেহিন হ্যাঁ রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির রব্বে আন্নি মাসানি আব্দুর রহমান তার আরহামুর রাহিমিন রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগার সবগুলো রব্বি 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 নেই ইয়ে নেই আবার কোরআনে কারিম খুঁজে দেখবেন ইয়ে কোথাও নেই সবগুলি বাজের বি আছে বায়াজের বি নেই ঠিক আছে না দোয়াগুলিতে রহস্য কি হ্যাঁ ইঙ্গিত করে দিচ্ছে আগে কি ছিল আসলে রব্বি ছিল ইয়া ছিল ভারী লাগছে বলতে আরবদের ভারী লাগলে ওরা হালকা করার একটা কায়দা আছে ওদের হালকা করে দাও হালকা করে ইয়াকে যখন হজুফ করে দিলাম ইয়া যে আছে এর প্রমাণ স্বরূপ জেরটাকে কাসরাটাকে দেখিয়ে দিয়েছে যদি রব্ব হয়ে যেত তাহলে বোঝা যেত না সেজন্য ইয়া ইয়া রব্ব নয় ইয়া রব্বে আসলে ছিল ইয়া রব্বি এর চাইতে বেশি হালকা করার জন্য বলছে হারফে নেদাও কো হজুফ করে ইয়াকো হজুফ করে দাও শেষ ইয়াকে হজুফ করা হলো রব্বির ইয়াকে আর ইয়া যে হারফে নেদা হে আছে ওটাও হজুফ দিয়ে শুধু রব্বি রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি হাবলি মিনাস সালেহিন হ্যাঁ রব্বি ইগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা আছে না এই রব্বি হয়ে গেছে আসলে ছিল ইয়া রব্বি যেমন আমরা ডাকি অনেককে হে বলি না মাহমুদ ইয়া মাহমুদ বলি না হে মাহমুদ বলি না আসলে আমরা না হেলাল ভাই বলি ইয়া হেলাল ইয়া আখি হেলাল বলছি কি বলি না তো আমরা নিজের ভাষাতেও হারফে নেদাকে হে কে হজুর করছি আমরা যখন হে হজুর করছি আর আমরা ইয়াকে হজুর করেছি আর শেষের ইয়া হজুর করা হয়েছে হালকা করার জন্য তো ওই ফেরেশতা বলতে থাকে ইয়া রব্বি হে আমার রব নুতফাতান এখন নুতফা অবস্থায় আছে মানে এখন রহমে বীর্য অবস্থায় আছে মানে প্রথম অবস্থায় তারপরে আল্লাহ পাক যখন ফয়সালা করে এনেছেন যে বাচ্চা দেবেন ছেলে অথবা মেয়ে আল্লাহ পাক দেবে ইয়া রব্বি কিছুদিন পরে ওই ফেরেশতা কতদিন পরে অন্য হাদিসে রয়েছে 40 দিন মায়ের পেটে 40 দিন নুতফা হয়ে থাকে তারপরে 40 দিন পরে কি হয় আলাকা হয় নুতফার পরে নুতফা মানে হচ্ছে বীর্য নুতফা মানে মনি বীর্য প্রথম স্তর এটা বীর্য হয়ে গেল তারপরে বীর্যটা চল আর 40 দিন পরে কি হয়ে যায় দ্বিতীয় 40 দিনে তখন আলাকাতুন মানে জমাট বাঁধা রক্ত রক্ত হয়ে আছে জমে গেছে রক্ত গাঢ় রক্ত আর কি জমাট বাঁধা রক্ত আলাকা ইয়া রব্বি আলাকা হে আল্লাহ হে আমার রব এখন আলাকা
এখন এই মহিলার পেটে আলাকা অবস্থায় রয়েছে অর্থাৎ জমাট বাঁধা রক্ত অবস্থায় রয়েছে ইয়া রব্বি তারপরে তৃতীয় চল্লিশে দুই চল্লিশ আশি দিন হয়ে গেছে একাশি বিরাশি দিন যখন হইতে চলেছে ইয়া রব্বে মুজকা হে আমার রব এখন হ্যাঁ গোস্তপিণ্ড গোস্তপিণ্ড গোস্তের টুকরো রক্তটা এখন গোস্তের টুকরে রূপান্তরিত হয়ে গেছে আর রক্ত হয়ে নেই একশো বিশ দিন পর্যন্ত এরকম একশো বিশ দিনে এখন গোস্তের টুকরো হয়ে আছে ছোট্ট গোস্তের টুকরো হয়ে আছে এখন কি ফায়সালা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে এখন ফায়সালা হবে রূপ দেওয়ার সৌয়া রাকুম ফাহসানা সোয়া রাকুম আল্লাহ পাক তখন ছবি অঙ্কন করলেন তসবির হ্যাঁ সৌয়া রাকুম ফাহসানা সোয়া রাকুম সুন্দর আল্লাহ পাক ছবি অঙ্কন করেছেন তখন আল্লাহ পাকের রূপ দিলেন ফায়জা আরাদা আল্লাহ আন ইয়াকযিয়া খালক এখানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ একে সৃষ্টি করতে চান না অসম্পূর্ণ এটাকে আল্লাহ পাক ক্যান্সেল করে দিতে চান অনেক সময় দুই মাস তিন মাস চার মাস থাকলো তারপরে খুব বেশি বেশি রক্ত নামলো আর বাচ্চা ধরলো না হয় না হ্যাঁ তাহলে সেই সময় আল্লাহর ফয়সাল হয় আল্লাহ পাক ছেলে মেয়ে দিতে চান না নষ্ট করে দিতে চান তাই বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়জা আরাদাল্লাহু আন ইয়াকযিয়া খালকাহু সুতরাং যখন আল্লাহ ইচ্ছা করেন যে এর সৃষ্টিকে সম্পূর্ণ করবেন এর রূপ চেহারা দিয়ে আল্লাহ পাককে পয়দা করবেন আল্লাহ ইচ্ছা করেছেন তখন আল্লাহ পাককে ওই ফেরেশতা দরখাস্ত করে যখন ফয়সালা জেনে গেছেন আল্লাহ দেবেন এর ঘরে এই মহিলার পেটে আল্লাহ পাক ছেলে মেয়ে দেবেন তখন ফেরেশতা কালার ফাইল এখানে কর্তা হচ্ছে ফেরেশতা ও মালাক ফেরেশতা বলেন আজাকারুন আমনুসা আল্লাহ এখন ছেলে না মেয়ে ছেলে সন্তান না মেয়ে সন্তান জাকারুন মানে পুরুষ আম অনুসা মানে মেয়ে ছেলে না মেয়ে একটি প্রশ্ন করেন ফেরেশতা আল্লাহ পাক তখন বলেন যে হ্যাঁ জাকার একে ছেলে দাও একে মেয়ে দাও হয়ে গেল ছেলে না মেয়ে হবে ফয়সালা হয়ে গেল তাই শাকিও নাম সাইদুন আল্লাহ আর একটি দরখাস্ত তোমার কাছে এই ছেলে যে ভূমিষ্ঠ হবে পৃথিবীতে শাকি দুর্ভাগ্য বধ শাকিউন মানে সহজ ভাষায় বধ বধ প্রকৃতির না সাইদুন মানে সৎ প্রকৃতির নেক সৎ না অসৎ সন্তান ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে বড় হয়ে আল্লাহর ফয়সালা তখনই হয় ফেরেশতা দরখাস্ত করে আল্লাহ কি লিখবো আল্লাহকে কি লেখা যাবে শাকিন আর সাঈদ শাব্দিক অর্থ শাকিউন মানে দুর্ভাগ্য আর সাঈদুন মানে যে সৌভাগ্য তারপরে জিজ্ঞাসা করা ফেরেশতা ফামার রিজিক আল্লাহ একে রিজিক কি দেবে রিজিক কি রিজিক মানে আমাদের দেশের মানুষের রিজিক মানে শুধু বুঝে যে কতটি খেতে পাবে সে শুধু এটার নাম রিজিক না রিজিক মানে তার ভাগ কি দুনিয়া থেকে তার ভাগ রিজিকের শাব্দিক অর্থ হচ্ছে নসিব আমরা এই নসিব শব্দটা ব্যবহার করি উফ আমার নসিব খারাপ বিপদাবদ হইলে নসিব খারাপ আমার বা অমুকের নসিব খারাপ আর কি শব্দ নসিব অমা লাহফিল আখেরাতে মিন নসিব কোরআনে কারিমে নসিব মানে অংশ তো রিজিক মানে হচ্ছে তার ভাগ তার ভাগে কি আছে আল্লাহ রুজির ক্ষেত্রেও ওটা একটা ক্ষেত্র যে আল্লাহ এ কি খাবে চাষি চাষ করে খাবে চাকুরিজীবী হবে শিক্ষিত হবে শিক্ষিত হবে না অশিক্ষিত হবে সেটাও তার রিজিক পড়াশোনা তার ভাগ্যে আছে না নেই আলেম হবে না ডাক্তার ইঞ্জিনিয়ার হবে দুনিয়া পড়বে না দিন পড়বে তারপরে পড়ে শুনে সে ব্যবসায়ী হবে না সে চাকরিজীবী হবে বিদেশে চাকরি করবে না দেশে সরকারি না বেসরকারি কোন ক্ষেত্রে এগুলি সব তার রেজেকের মধ্যে সামিল রেজেকের মধ্যে বয়স সামিল বয়স কত পাবে বাল্যজীবনে মরে যাবে দুনিয়াতে আসে বাল্যজীবন মরে গেল যুবক হয়ে মরে গেল পঁচিশ বছর বিশ বছর মরে গেল না সে চল্লিশ পৌঁছিল ষাট সত্তর পৌঁছিল না আশি না একশো সবগুলি রেজিকের সামিল আল্লাহ রেজিক কি আমার রেজিক কি রেজিক লিখবো এর রেজিকের সাথে বয়সটাকে আলাদা করে বলা হয়েছে যদিও রেজিকের মধ্যে ওটা সামিল এই জন্য যে বিশেষ ওটা একটা বিশেষ বিষয় কারণ বয়সের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য তারপরে বলছে ফামাল আজল আল্লাহ এর সময়সীমা কতটুকু দুনিয়াতে আজাল মানে সময়সীমা মানে বয়স এর বয়স কত আয়ু কত এর এগুলি সব ফেরেশতা জিজ্ঞাসা করেন আল্লাহ পাক রব্বুল আলামকে আল্লাহ পাক বলেন লহে মাহফুজ আছে ফেরেশতা কেন জিজ্ঞেস করেন কারণ লহে মাহফুজ সম্পর্কে ফেরেশতার এলেম নেই যতক্ষণ আল্লাহ এলেম না দেবে আল্লাহ পাক যখন ওই বাচ্চা জন্মিচ্ছে তখন ওই ফেরেশতাকে এলেম দিতে যায় এগুলি আছে তার ভাগ্যে তার মানে এনে যে এখন ভাগ্য লেখা আছে ভাগ্য লহে মাহফুজ লেখা আছে কারণ ওই হাদিস আবার মনে রাখতে হবে যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েকে কাবলা আইয়া খুলকাস সামাওয়াতি ওয়াল আরদা
বেখামসিনা আলফাসানা, 50,000 বছর আগে আসমান জমিন সৃষ্টি করার আল্লাহ পাক কি করেছেন, সমস্ত সৃষ্টি জগতের মাকাদির তকদিরকে আল্লাহ পাক লিখে রেখেছেন লোহে মাহফুজ, লোহে মাহফুজে সুরক্ষিত ফলকে, এমন সুরক্ষিত যে সেই ইলম আল্লাহ ছাড়া কারো কাছে নেই, কোন ফেরেশতার কাছে ছিল না, এই ফেরেশতাকে যিনি নিযুক্ত করা হয়েছে এখন জানতে পারছে যখন তাকে বলা হচ্ছে, দরখাস্ত করছে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক লোহে মাহফুজের কথা তখন ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন এই ফেরেশতাকে যে এর রিজিক হবে এই, এর বয়স হবে এই, এর শিক্ষা দীক্ষা হবে এই, সৎ হবে না অসৎ হবে সব জানিয়ে দেওয়া হয়, এগুলি সবই তো তকদিরে সামিল, পুরুষ হবে না নারী হবে তাও তকদিরের বিষয়, তারপরে ভালো মানুষ হবে না মন্দ মানুষ হবে তাও তকদিরের বিষয়, রিজেক বেশি পাবে না কম পাবে, রিজেক প্রশস্ত হবে না সংকুচিত হবে, অভাবী হবে না সচ্ছল হবে তাও ভাগ্যের সামিল, আজাল বয়স সেটাও ভাগ্যের মধ্যে, এগুলি সব তকদির। এখন ফেরেশতা জানতে পারছে এই যে নিযুক্ত করা হলো যে ফেরেশতাকে রাহেমের সাথে, তিনি জানতে পারছেন ফায়ুক্তাবু ফি বাতনে উম্মিহি, সুতরাং তার মায়ের পেটে এসব কথাগুলি লিখে দেওয়া হয়, লিখে দেওয়া হয় মানে ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয়, এই যে নিযুক্ত ফেরেশতা থাকলো তার সাথে নিযুক্ত থাকলো জানা থাকলো তার রেকর্ড তাকে দিয়ে দেওয়া হয়েছে। যেমন আজকালকার জামানায় হচ্ছে যে আপনি বিদেশে আসলেন, এখানে যখন আসলেন আপনার সব কিছু কিন্তু এন্ট্রি হচ্ছে কম্পিউটারে, কিন্তু আল্লাহ না করে কোনো কেসে পড়লেন কোন একটা জায়গায় যখন থানায় ঢুকলেন বা জেলে ঢুকলেন সবগুলি আবার নতুন করে সব লিখালিখি হইল, তার মানে এনে যে আগে আপনার সম্পর্কে এখানে কম্পিউটারে নেই আছে, কিন্তু তারপরে নতুন করে আবার লিখা হচ্ছে, তারপরে ওই বিশেষ যেখানে থানায় অথবা জেলে যেখানে আল্লাহ পৌঁছে দিল সেখানে তারা জানল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে এই ফেরেশতা যে যাকে আল্লাহ নিযুক্ত করবেন সৃষ্টির সময় সেই ফেরেশতা জানবেন এবং সেই সময় সেগুলি লিখে দেওয়া হবে এবং ওই ফেরেশতাকে এগুলি দিয়ে দেওয়া হবে যে এর ডাটা থাকলো, ডাটা এটাকে বলে, এই ডাটা থাকলো এই মোতাবেক এর রিজিক হবে, এই মোতাবেক এর হেফাজত হবে, এই মোতাবেক এর মত হবে, মতের যখন সময় চলে আসবে তখন মালাকুল মতকে জানিয়ে দেওয়া হবে এই ফেরেশতা, তার কাছে খবর আছে, মালাকুল মতের কাছে আর একটা লিস্ট আছে যে আমাকে কখন কাকে নিতে হবে, কখন কার আত্মাগুলিকে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব দায়িত্বে লাগিয়ে রেখেছেন, যে কথা আজকে জুমার সময় জুমার পরের বক্তব্যে একবার জিজ্ঞাসা করেছে আল্লাহ পাক অনেক ওলিকে দিয়ে কাজ নেন না, আল্লাহ পাক মালাইকাদেরকে ফেরেশতাদেরকে দিয়ে কাজ নেন, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দায় দায়িত্ব আদায় করায় লেগে আছেন। এই হাদিসকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাইজের অধ্যায় কেন নিয়ে আসলেন, প্রথম কথা রেহেমের কথা এই হাদিসে আছে, আর হাইজের রক্ত প্রবাহিত হয় কোথেকে, রেহেম থেকে, জরায়ু থেকে বের হয়, একটি বিষয়টা স্পষ্ট এমনি। তবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অধ্যায় যে কায়েম করেছেন কিতাবুল হাইজে সেই অধ্যায়টি হচ্ছে অন্যরকম আছে, যে বাবু মুখাল্লাকাতিন ওয়া গায়রু মুখাল্লাকা, এই অধ্যায় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো পূর্ণাকৃতি দান করেন কখনো অসম্পূর্ণ আকৃতি দিয়ে স্পষ্ট করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আয়াত আয়াতের একটি অংশ, সূরা হজের একটি আয়াতের একটি অংশ, যে অংশের তাফসীর করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিস নিয়ে। সূরা হজের এই আয়াতটিও দেখা যাক একটু, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে হজের আয়াত নম্বর 5 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থানে সন্দেহ করো, পুনরুত্থান মরে যাওয়ার আবার উঠা হবে, মানব সকলকে আল্লাহ সম্বোধন করেছেন কারণ কাফেররা পরকালে বিশ্বাস করতো না, আবার উঠানো হবে, মরে মরে গেলাম সরে গেলাম হাড্ডি সব শেষ হয়ে গেল গোস্ত শেষ পচে ছড়ে আবার উঠানো হবে, এইরকমই নাস্তিক যারা আছে বেদিন যারা আছে তারা মনে করে এগুলো এক শ্রেণীর লোকদের কথা মাত্র, কাল্পনিক কথাই হয়তো ভাবে। আল্লাহ পাক বলছেন যে তোমাদের যদি সন্দেহ থাকে পুনরুত্থানে, ইয়াউমুল বাস মানে কিয়ামত হবে, আবার জীবিত করে তোমাদেরকে কবর থেকে উঠানো হবে, কিছুই নেই সরে গেছে সব কিছু, একেবারে ক্ষুদ্র একটি হাড় রয়েছে আজাবুজ জানাব যেটা বলা হয়েছে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হাড় হাড্ডির দেবেন, তারপর হাড় হাড্ডির ওপরে তারপরে গোস্ত লাগবে, আবার তৈরি হয়ে আত্মা দেওয়া হবে, আর তৈরি হয়ে বিচার দিবস আল্লাহর দরবারে হাজির দেবে, জবাব হাজিরা দেবে জবাবদিহি করার জন্য। আল্লাহ পাক বলছেন যে সন্দেহ করো তো শুনে রাখো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। আল্লাহ পাক প্রথম মাটি থেকে কি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি থেকে, প্রথম আর আল্লাহ সৃষ্টি করলেন একটা মাটির পুতুল তৈরি হলো 60 হাতের আদম আলাইহিস সালামের, ওতে আত্মা দিলেন একবার বসে গেল জীবিত মানুষ হাঁকি পড়ল,
আল্লাহ বলেন বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললে ফেরেশতারা বলে তোমরা বলো, দোয়া এর জবাব দাও ইয়ারহামুক আল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম তো কিছু জানেন না, ফেরেশতারা তো জানছেন আগে থেকে আছেন সৃষ্টি হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বলছেন জবাব দাও ইয়ারহামুক আল্লাহ, জবাব দাও। আল্লাহ কি বলবো, ঠিক বলো ইয়াহদিকুমুল্লাহ ও ইসলাহ বালাত, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক মাটি দিয়ে একটা পুতুল তৈরি করলেন, আমরা যেমন পুতুল তৈরি করি ওইরকমই পুতুল, রুহ দেওয়ার আগে সেই পুতুল মানুষ, সে বসে গেল ষাট হাতের মানুষ, আর আমাদের সবারই পিতা মুসলিম কাফের সবার পিতা আদম আলাইহিস সালাম, সারা পৃথিবীর এত অসংখ্য মানুষ কালো সাদা বেটে লম্বা সবাই তারই সন্তান সবাই বনু আদম। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন, এই কথা কেন বললেন? এই জন্য যে মাটি দিয়ে প্রথম যে তৈরি করলাম মানুষকে সেটা বেশি মুশকিল না, মানুষ মরে গেল তারপরে আবার মাটি থেকে উঠাইতে হবে ওই পচা সারা লোকটাকে উঠাইতে হবে, এটা বেশি মুশকিল। কোনটা বেশি মুশকিল? প্রথমটা বেশি মুশকিল। তো প্রথম তোমাদের তুলনায়, আল্লাহর তুলনায় কোনোটাই মুশকিল নাই। হ্যাঁ, আল্লাহর দিকে খেয়াল করে বললে আল্লাহর কাছে ওটাও মুশকিল না, এটাও মুশকিল না। ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসির, আল্লাহ বলছে আল্লাহর কাছে সব সহজ। কিন্তু আমরা যদি মানুষ হিসাবে ধরি দুটো কাজ, একটা হচ্ছে যে একবার দেখেছি নমুনা দেখেছি মানুষ এরকম হয়, নাক মুখ মাথা থেকে পা পর্যন্ত এরকম হয় সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ, তারপরে এরকম তৈরি করতে বলে মানুষ তৈরি কর, আর দেখিনি বলা হচ্ছে তৈরি করো একটা সৃষ্টি তৈরি করো, কেমন তৈরি করবো কিছু তো জানি না, ঠিক না? তাহলে আদম আলাইহিস সালামকে প্রথম যখন তৈরি করা হয় তখন কিছু জানা ছিল না যে মাথা কোন দিকে, নাক কোন দিকে, আর চোখ কোন দিকে, আর পা কোন দিকে, আর কিভাবে কয়টা আঙ্গুল, কিছু তো জানা ছিল না। আত্মার দেওয়া আবার আল্লাহ পাক ওইটা একটা তৈরি করলেন, আমরা আমাদের দিকে লক্ষ্য করে ওই একটা সৃষ্টি রাখি সামনে, আর একটা হচ্ছে যে মানুষ মরে গেছে তারপরে আবার পুনরায় তাকে সৃষ্টি করতে হবে, পুনরায় জীবন দিতে হবে। কোনটা বেশি সহজ? পরেরটা সহজ, কেন জানা আছে যে এরকম মানুষ ছিল, জানা আছে। তো আল্লাহ পাক তাই বলছেন যে তোমরা যদি পুনরুত্থানে সন্দেহ করো যে আবার কি করে মাটি থেকে পচে সরে যাওয়ার পরে উঠবে, তো মনে রাখো যে আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, তখন তো মুশকিল হয়নি। তাহলে তোমাদেরকে আবার মাটি থেকে উঠে আবার কি মুশকিল হবে? মাটিকে বলো মাটি তোমার পেটে যা আছে উঠাও। ওয়াইজাল কবর বসেরাত, কবরগুলি কোন মোচিত করা হবে, কবর থেকে মানুষ কোথানো হবে। আল্লাহ পাক মাটিকে হুকুম করবেন যে আখরেজি মাফি বাতনিক, তোমার পেটে যা আছে উগলে ফেলো, ওগুলাও তুমি। সুম্মা মিন নুতফা, আল্লাহ পাক বলছেন যে প্রথম মানুষকে আমি মাটি দিয়ে তৈরি করলাম, তারপরে আমি একটা সিস্টেম নিজাম তৈরি করে দিলাম, নীতিমালা, সেটা হচ্ছে অথবা নুতফা থেকে, হ্যাঁ শুক্র থেকে, শুক্র মানে বীর্য থেকে। সোম্মামিন আলাকা তিন, অতপর ওই নুতফাকে কি করলাম আমি আলাকা, হ্যাঁ জমাট বাঁধা রক্ত করলাম। সোম্মামিন মজগা তিন, অতপর আমি সেটাকে কি করলাম মজগা গোস্তের টুকরো করলাম, গোস্ত পিণ্ড। মুখাল্লা কাতিন, এই গোস্তর পিণ্ডতে কি করলাম মুখাল্লা কাতিন, হ্যাঁ পূর্ণ আকৃতি দিলাম, মুখাল্লাকা সেটাতে পূর্ণ আকৃতি দেওয়া হলো। ওয়া গাইরো মুখাল্লাকা, এবং কখনো কখনো কি করা হলো অসম্পূর্ণ সৃষ্টি, পাঁচ মাস ছয় মাসের ছেলে, তিন মাসের, দুই মাসের, আড়াই মাসের হয়ে কি হয়ে গেল, নেমে গেল, নষ্ট হয়ে গেল, গায়ের মুখাল্লাক, আল্লাহ সৃষ্টি করলেন না, আল্লাহ এরকম করেছেন। লেনবাইয়ান আলাকুম, যাতে করে তোমাদের জন্য আমি স্পষ্ট বর্ণনা করি। ও নকিরু ফিল আরহামে মানাসা, আর যা আমি চাই যেমন চাই যাতে করে জরায়ুতে মাতৃগর্ভে আমি স্থান দিতে পারি। আমি আল্লাহ যখন ইচ্ছা করেছি মাতৃগর্ভে আমি ছেলে দিয়েছি, আমি ইচ্ছা করেছি মাতৃগর্ভে আমি মেয়ে দিয়েছি, আমি ইচ্ছা করি মাতৃগর্ভে কালো দিয়েছি, সাদা দিয়েছি, লম্বা দিয়েছি, বেটে দিয়েছি, আমি ইচ্ছা করেছি, অসম্পূর্ণ করেছি, গায়ের মুখাল্লাক আমি সৃষ্টি করি না, নামিয়ে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। তো এই আয়াতে যে রয়েছে সম্মামিন মুজগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রে মুখাল্লাকাতিন, এই আয়াতের তাফসীর করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন হাইজের অধ্যায়ে বাবু মুখাল্লাকাতিন ওয়া গায়রে মুখাল্লাকা, এই অধ্যায় হচ্ছে আয়াতের তাফসীর সম্পর্কে যে আল্লাহ পাক কতক কি করেন নুতফা আলাকা আর মুজগা করার পর আল্লাহ পাক কতককে কি করেন পূর্ণাঙ্গ আকৃতি দিয়ে থাকেন, ওয়া গায়রে মুখাল্লাকা আর কতগুলিকে পূর্ণাঙ্গ আকৃতি দেন, অসম্পূর্ণ রেখে আল্লাহ পাক নষ্ট করে দেন। জি এই ছিল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন হাদিস বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঠিক, আমাদের ভাই প্রশ্ন করছে যে হাদিসে বলা হয়েছে যে কোন মহিলা যাতে করে আতর সুগন্ধ নিয়ে বাইরে না যায়, আছে না হাদিস, আর যদি কেউ যায় আর বাইরে অপর পুরুষ যদি তার সুগন্ধি পায় তাহলে ফাহিয়া কাজা ওয়া কাজা, সে জানিয়া ব্যভিচারকারিনী, কারণ সে আকৃষ্ট করলো অন্য পুরুষদেরকে।
তাহলে এখানে যে আতর সুগন্ধি লাগাইতে বলা হয়েছে লজ্জাস্থানে হাইজ থেকে পাক হওয়ার পর, তাহলে সমন্বয় কি? হ্যাঁ, সমন্বয় সমন্বয় আছে। প্রথম কথা, আতর সুগন্ধি মহিলার যে লাগাবে, আর একটি হাদিস রয়েছে যে তিবুল মার আতে মা জাহারা লৌনুহু ওয়া খাফিয়ারিহু, মহিলাদের সুগন্ধি সেটি মানে তাদের জন্য যাই সুগন্ধি যার রং বেশি প্রকাশ পায় কিন্তু তার সুগন্ধি যেন গোপনীয় থাকে। বলা হয়নি যে সুগন্ধি নাই থাকে, একবারে না থাকবে কিন্তু কাপড়ের মধ্যে থাকবে, বাইরে যাবেন মেলা আতর আছে, হালকা আছে, শরীরে আছে কিন্তু কাছে বসে আপনি পাচ্ছেন না, হয়তো অত দূরতে পাচ্ছেন না। তো এইরকম হালকা সুগন্ধিওয়ালা আতর সুগন্ধি ব্যবহার করবে মহিলারা, রং যাতে করে ফুটে, হ্যাঁ যেন মেকআপ হচ্ছে, এগুলি মহিলাদের জন্য, কারণ বাইরে গেলে ঠিকই থাকবে আর স্বামীকে আকৃষ্ট করার জন্য এগুলো প্রয়োজন রয়েছে, সৌন্দর্যতা যাতে বাড়ায় এইরকম জিনিস ব্যবহার করবে মহিলারা বলা হয়েছে। কেন দাঁড়িয়ে কেন? আচ্ছা, তারপরে যদি দেখা যায় যে এই সুগন্ধি লাগার পরে এ হচ্ছে মানে বাইরে প্রকাশ পেতে পারে, তাহলে মহিলা বাইরে যাবে না, এই অবস্থা ওইরকম অবস্থায় যাবে না, ধুয়ে পরিষ্কার করে যাবে, সেই সুগন্ধিটাকে হালকা করে দেবে, হালকা করে দেওয়ার পর বাইরে যাবে। আর নামাজে মহিলাদের যাওয়া যায় কিন্তু বাড়িতে নামাজ পড়ে বেশি উত্তম, বাড়িতে বাড়ির যত ভিতরে মহিলারা নামাজ পড়ে তত বেশি উত্তম, একেবারে ভিতর ঘরে বারান্দায় না নামাজ পড়ে বা বৈঠক মজলিস ঘরে না নামাজ পড়ে, যেটা মেন গেটের দিকে রুম আছে সেই রুমে নামাজ না পড়ে, একেবারে ভিতরের ঘরে যেখানে কোনো পুরুষ লোক যদি বাই চান্স আসেও নজরই যাবে না, এইরকম জায়গায় নামাজ পড়তে বলা হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম মহিলাদের। তো মসজিদে যাওয়া যায় কিন্তু উত্তম হচ্ছে যে তার বাড়িতে নামাজ পড়বে, প্রয়োজনে বাজারে বা কোথাও যেতে পারে কিন্তু আতর সুগন্ধি হালকা করে যাবে যাতে করে বাইরে তার সুগন্ধি না পাওয়া যায়, না হলে গুনাহগার হবে। জি, আল্লাহ পাক হেদায়েত করে, ভালো মানুষও আছেন, ভালো মানুষের সংখ্যা সবচেয়ে মানে কম আছে এখন। আর আমাদের আমাদের পরিবেশে দিনদার মহিলারা স্বামী এখন পর্যন্ত যা কিনে দেয় সেটাই পরে, জীবনে কোনোদিন মার্কেটে কেনাকাটার জন্য স্বামীর সাথে যাবে এরকম কথা বলে না, আছে না? বহু আছে আলহামদুলিল্লাহ, বড় বড় সিটিগুলোতে এরকম আবহাওয়া খারাপ হয়েছে, তো এই জন্য শহরের জীবনটা ভালো জীবন নয়। এদিক দিয়ে শহরের জীবন, শহরের জীবনে দিন পর্দা এগুলির হেফাজত করা বড় মুশকিল। দেখেন টিভি ছাড়া শহরের লোক বলছে থাকতেই পারবো না, ঢাকার লোক থাকতেই পারবো না, চিটাগাঙের লোক থাকতেই পারবো না, কিন্তু গ্রামে কোনো ব্যাপার না, ঠিক না? ইন্টারনেট ছাড়া ওই শহরের লোক থাকা যাবে না, ইন্টারনেট থাকতেই হবে, বাড়িতে ছেলে মেয়ে আছে, ইন্টারনেটে কত খারাপ কাজ হচ্ছে, কত খারাপ দৃশ্য দেখছে, এগুলো থেকে গ্রামের লোক নিরাপদ। তো গ্রামে যেসব পাপ রয়েছে ওগুলো থেকে একটু বেঁচে থাকলেই হলো, পর্দার বিষয়টি যদি ঠিক থাকে তাহলে এইসব পাপ থেকে গ্রামের লোক বেঁচে থাকতে পারে সহজে।